ওমা শ্যামা জি দাঁড়িয়ে আছো কেন? খেয়ে নাও, তোমার জন্য বড় বৌমা চমৎকার সব রান্না করে রেখেছে, নিরামিষ রান্না। খেয়ে নাও, খেয়ে নাও, দেরি করো না। আচ্ছা মেজ বৌমা, তোমার বন্ধু মানে তিতির কিরকম পড়াশোনা করাচ্ছে ছোট বৌমাকে? মানে ওর কোন বিষয়ে আগ্রহ সেটা কি কিছু জানা গেল? বাবা আমার কি মনে হয় শ্যামা এখনো আসল কথাটা সবাইকে জানাননি, কিন্তু আমি ওনার কথাটা জানতে পেরেছি। তাই বুঝি? কি জানতে পেরেছিস বল বল। বাবা কি এমন জানতে পেরেছে তোমার ছেলে? কি এমন গোপন কথা আর জানা দিবা কি আছে ওই মেয়ের সম্বন্ধে? আমার তো মনে হয় একটু পড়াশোনা করলেই ওর পক্ষে মঙ্গল, জীবনে যদি একটা গতি টতি হয়। মা আমি আসলে জানতে পেরেছি শ্যামার কোন বিষয়ে ইন্টারেস্ট আছে, মানে কোন বিষয়টা চুজ করলে উনি শাইন করতে পারে। তাই মেজ বৌদি আমার মনে হয় তিতিরকে আর দায়িত্ব না দিয়ে ওনার পড়াশোনার দায়িত্ব আমি নেব। নিখিল, শ্যামাকে পড়ানোর দায়িত্ব কে নেবে সেটা না হয় পরে আমরা আলোচনা করতে পারি, কিন্তু তুমি আসল কথাটা বলো, কি জানতে পেরেছো আমরাও একটু শুনি। আসলে উনি অরুণ ফোনটা ধরত, আমার মনে হয় দাদা বসে ফোন করেছেন। উনি একটু আগে বলছিলেন আমার সঙ্গে কি জরুরি কথা আছে। ধর ধর ফোন ধর, আমি হাতটা ধুয়ে আসছি। হ্যালো, হ্যাঁ দাদা মশাই, হ্যাঁ মা আসছে, এক্ষুনি আসছে মা। দে 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 বল, দেখি দেখি। হ্যাঁ দাদা মশাই, হ্যাঁ বলুন বলুন, কি কি জরুরি কথা দাদা মশাই? দাদা মশাই কি হলো, আপনার গলাটা অমন শোনাচ্ছে কেন? দাদা মশাই কিছু বলুন না, কি হয়েছে আপনার? আমার কিন্তু এবার চিন্তা হচ্ছে। ও দাদা মশাই, আপনার শরীর ভালো আছে তো? কি কি বললেন দাদা মশাই? বিপদ, আমার নিখিলের বিপদ!